আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোষ এবং এর প্রকারভেদ জীববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই অধ্যায়ের একেবারে প্রথম দিকের যে টপিক্স কোষের সংজ্ঞা এবং কোষের প্রকারভেদ সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রভাষক জীববিজ্ঞান আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর মাগুরা আজকের এই পাঠ শেষে আমরা কোষের সংজ্ঞা বর্ণনা করতে পারব এবং বিভিন্ন প্রকার কোষ সম্পর্কে বর্ণনা করতে পারব পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে সকল জীব একটি নির্দিষ্ট এককের সমন্বয়ে গঠিত হয় সেই একককেই বলা হয় সেল বা কোষ অর্থাৎ প্রত্যেকটা জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে কোন কোনো জীব শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত এদেরকে বলা হয় এক কোষী জীব আবার অধিকাংশ জীবের শুরু একটিমাত্র কোষ দিয়ে হলেও সেই কোষ ক্রমাগত বিভাজিত হতে হতে থাকে ফলে একটি বহু দেহ গঠিত হয় অর্থাৎ এককোষী বা বহুকোষী যে ধরনের জীবই হোক না কেন সকল জীব দেহই কোষ দিয়ে গঠিত কোষ ছাড়া জীবন বা জীব কল্পনা করা সম্ভব নয় তো প্রথমে আমরা জেনে নিই যে কোষ কাকে বলে বা কোষের সংজ্ঞা কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর আত্মপ্রজননশীল বৈষম্যভেদ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট কোষের সংজ্ঞা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা দেখি যে কৌশল জীবদের গঠন ও কাজের একক অর্থাৎ একটি জীবের দেহকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে সর্বশেষ যে একক পাওয়া যাবে সেটি হলো কোষ আবার জীবদেহে যে সকল শারীরবৃত্তীয় বৃত্তীয় কার্যাবলী সংগঠিত হয় যেমন খাদ্য গ্রহণ পরিপাক শ্বসন রেচন ইত্যাদি সকল কাজের একক বা সকল কাজের যে সর্বনিম্ন স্তর সেটি হলো কোষ অর্থাৎ আমরা যে খাদ্য খাই সেই খাবার মূলত কোষকে খাওয়ানোর জন্যই আমরা খাবার খাই আবার আমরা যে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি সেই শ্বসন মূলত কোষের জন্য হয়ে থাকে কোষের খাদ্যকে জারিত করার জন্য প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতেই আমরা এই শ্বসন সংগঠিত করে থাকি অর্থাৎ একটি জীব দেহের কাঠনিক এবং কার্যিক যে সর্বনিম্ন স্তর বা একক সেটি হলো কোষ প্রতিটি কোষ স্বনির্ভর এক একটি একক এবং একটি কোষ তার সকল কার্যক্রম স্বয়ং নিজেই সে সংগঠিত করতে পারে এই জন্য কোষকে বলা হয় স্বনির্ভর এবং বিভাজনের মাধ্যমে কোষ নতুন কোষ সৃষ্টি করতে পারে এই জন্য এদেরকে বলা হয় আত্মপ্রজনশীল এবং কোষের বাইরে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ সকল কোষের বাইরে একটি ভেদ্য ঝিল্লি থাকে অর্থাৎ এমন একটি ঝিল্লি যে ঝিল্লি দিয়ে কোনো নির্দিষ্ট বস্তুই শুধুমাত্র ভেতরে বা বাইরে আসা যাওয়া করতে পারে নির্দিষ্ট বস্তুর বাইরে অন্যান্য বস্তু এই পর্দাকে ভেদ করতে পারে না এই ঝিল্লি বা যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এই ঝিল্লি দিয়ে সকল কোষ আবৃত থাকে এবং প্রত্যেকটা কোষের অভ্যন্তরে একটি নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম থাকে প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরে করব এবং প্রত্যেকটি কোষ পূর্ববর্তী কোনো না কোনো কোষ থেকে সৃষ্ট অর্থাৎ একটি কোষ অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো কোষ থেকে সৃষ্ট হতে হবে এবার আমরা দেখব কোষ মতবাদ বা সেল থিওরি আঠারোশো সালে বিজ্ঞানী এম জে স্লেডেন এবং টি সোয়ান তারা বিভিন্ন গবেষণা লব্ধ ফলাফল থেকে কোষ সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন এই মতবাদকেই বলা হয় সেল থিওরি বা কোষ মতবাদ পরবর্তীতে আঠারোশো সালে রুডলফ ভার্চো এই মতবাদের সাথে আরও কিছু তথ্য তথ্য যোগ করেন এবং সম্মিলিতভাবে এই সেল থিওরি প্রদান করেন সেল থিওরি বা তত্ত্ব বা কোষ মতবাদ অনুযায়ী কোষ হল জীবদেহের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যিক একক প্রতিটি জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে এবং সকল কোষই পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট আমরা কোষের সংজ্ঞার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করলাম এইগুলো মূলত এই কোষ মতবাদ বা সেল থিওরি থেকেই গ্রহণ করা হয়েছে তো এই সকল মতবাদের ভিত্তিতেই কোষের বৈশিষ্ট্য সম্পর্কে বা কোষ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি কোষের আবিষ্কার ও নামকরণ বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হন এবং সেখানে তিনি অনুবীক্ষণ যন্ত্রের নিচে কিছু কাঠের ছিপি বা কর্ক এইগুলো পর্যবেক্ষণ করতে লাগলেন তো তিনি যখন এই কাঠের ছিপি বা কর্ক পর্যবেক্ষণ করলেন তখন সেখানে তিনি দেখলেন যে অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ এই কর্কের মধ্যে রয়েছে কর্ক বা ছিপি হলো মূলত কাঠের তৈরি এক ধরনের কৌটার মুখ হিসেবে ব্যবহার করা হয় তো সেই কাঠের টুকটুর মধ্যে উনি ছোট ছোট প্রকোষ্ঠ বা কুঠুরি দেখতে পেলেন এই কুঠুরি বা প্রকোষ্ঠকে ল্যাটিন ভাষায় সেলুলা বলা হয় এবং সেই সেলুলা থেকে সেল শব্দটির উৎপত্তি তিনি এই পর্যবেক্ষণ অর্থাৎ তিনি যা দেখলেন সেটি মাইক্রোগ্রাফিয়া নামক একটি গ্রন্থে তিনি সেটি প্রকাশ করেন এবং সেটির একটি কাল্পনিক চিত্র তিনি সেখানে প্রকাশ করেন তো এইভাবেই সর্বপ্রথম কোষের আবিষ্কার হয় তবে সেই কোষগুলি ছিল মৃত এবং সেল শব্দটির প্রবর্তক বিজ্ঞানী রবার্ট হুক তো জীবিত কোষ যেমন পাখির ডিম এটি একটি জীবিত কোষ সবচেয়ে বড় কোষ হলো উটপাখির ডিম এছাড়া তুলা বা পাটের আশ বা তাল গাছের আশ যেগুলো অনেক লম্বা এগুলো এক একটি কোষ এগুলো খালি চোখে দেখা যায় তো এই সেল বা কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হয় সাইটোলজি বা সেলবায়োলজি বা কোষবিদ্যা এবার আমরা দেখব কোষ কোষের প্রকারভেদ অর্থাৎ কোষকে কয় ভাগে বিভক্ত করা যায় বা কত ধরনের কোষ পৃথিবীতে রয়েছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ আরেকটি হলো ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ প্রথমে আমরা দেখি আদি কোষ বা প্রোকারিওটিক সেল কাকে বলে প্রো অর্থাৎ আদি এবং ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস সেই অর্থে প্রো ক্যারিয়টিক কোষকে বলা হয় আদি কোষ যেই কোষের নিউক্লিয়াস আদি ধরনের অর্থাৎ অপ্রকৃত নিউক্লিয়াস নিয়ে গঠিত যে কোষ সেই কোষকেই বলা হয় আদি কোষ আদি নিউক্লিয়াস বলতে কী বোঝায় যে নিউক্লিয়াসে কোনো আবরণী বা মেমব্রেন থাকে না নিউক্লিওলাস থাকে না এবং ডিএনএ বৃত্তাকার তাকে বলা হয় আদি প্রকৃতির নিউক্লিয়াস অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী নেই নিউক্লিওলাস নেই এবং ডিএনএ বৃত্তাকার যা মুক্তভাবে ছড়ানো এবং রাইবোজম ছাড়া যাদের অন্য কোনো আবরণীবদ্ধ অঙ্গাণু নেই এই ধরনের কোষকেই বলা হয় প্রো ক্যারিওটিক সেল বা আদিকোষ তো আদিকোষের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করব যেমন আদিকোষের কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণুজাত অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বডি লাইসোজম এন্ডোপ্লাজম রেটিকুলাম অথবা প্লাস্টিড এই ধরনের কোনো অঙ্গাণু আদি থাকে না আদি কোষে রাইবোজম থাকে কিন্তু রাইবজম থাকে শুধুমাত্র সেভেন্টিএস মানের রাইবজম এইটি মানের কোনো রাইবোজম আদি থাকে আদি থাকে না সেভেন্টিএস বা এইটিএ বলতে কী বোঝায় সেই সম্পর্কে আমরা যখন রায়বোজম আলোচনা করবো সেখানে আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো নিউক্লিওয়েড থাকে নিউক্লিওয়েড কি আদিকোষের যে ডিএনএ সেই ডিএনএ সাইটোপ্লাজমের একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে ওই অঞ্চলটাকেই বলা হয় নিউক্লিওয়েড এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব এবং এই নিউক্লিওয়েড অর্থাৎ ডিএনএ সমৃদ্ধ যে অঞ্চল সেই অঞ্চলকেই বলা হয় আদিকোষের নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিও আইডি হচ্ছে আদিকোষের নিউক্লিয়াস আদিকোষের যে কোষপ্রাচীর থাকে সেই কোষপ্রাচীরে বিশেষ করে ব্যাকটেরিয়াতে গ্লাইকান বা মিউকো পলিপেপটাইড থাকে গ্লাইকান এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় পেপটাইড পেপটাইড হচ্ছে দুটি অ্যামিন অ্যাসিডের যে সমষ্টি বা যেই বন্ধনের মাধ্যমে দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ড আর গ্লাইকো শব্দ শব্দের অর্থ হচ্ছে সুগার বা শর্করা অতএব পেপটিডো গ্লাইকান এর মধ্যে থাকে কি সুগার তথা শর্করা এবং অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের সাথে সুগার বা শর্করা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই পেপটিডো গ্লাইকান বা মিউকো পলিপেপটাইড সৃষ্টি হয় এই পেপ্ট্রি গ্লাইকাদের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করা হিসেবে থাকতে পারে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন অথবা এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড অর্থাৎ বিশেষ ধরনের কিছু শর্করা এই পেপ্ট্রি গ্লাইকাদের মধ্যে থাকে আদিকোষের বিভাজন অ্যামাইটোসিস অথবা দ্বিভাজন পদ্ধতিতে হয়ে থাকে এবং আদিকোষে কোষে ঘটে থাকে আদিকোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া ইত্যাদি আমরা এখানে একটি আদিকোষের চিত্র দেখতে পাচ্ছি এটি মূলত একটি ব্যাকটেরিয়া এখানে প্লাজমিড নামে একটি বিশেষ অংশ দেখা যাচ্ছে যেটা আমরা আগে আলোচনা করিনি প্লাজমিড হচ্ছে আদিকোষের মধ্যে মূল যে ক্রোমোজোম বা ডিএনএ সেটি ছাড়াও অর্থাৎ ক্রোমোজোম বহির্ভূত কিছু ছোট ছোট ডিএনএ খণ্ড থাকে বৃত্তাকার যেগুলো সেলফ রেপ্লিকেটেড অর্থাৎ স্বপ্রজনশীল এই ধরনের ডিএনএর খণ্ডকেই বলা হয় প্লাজমিড আর আদিকোষের সাইটোপ্লাজমের যে অংশে ক্রোমোজোম বা ডিএনএ থাকে সেই অংশকেই বলা হয় নিউক্লিওয়েড যেটা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এছাড়া আদিকোষের মধ্যে আর তেমন কোনো উল্লেখযোগ্য অঙ্গাণু থাকে না রাইবোজম ছাড়া প্রকৃত কোষ প্রকৃত কোষকে ইংরেজিতে বলা হয় ইউ সেল ইউ অর্থাৎ প্রকৃত এবং ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ সেই কোষকেই বলা হয় ইউ সেল বা প্রকৃত কোষ প্রকৃত নিউক্লিয়াস বলা হয় কাকে যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী রয়েছে এবং নিউক্লিওলাস রয়েছে এবং এই ডিএনএতে হিস্টন এবং নন হিস্টন দুই ধরনের প্রোটিন থাকে ক্রোমোজোমের মধ্যে যখন ডিএনএ অবস্থান করে সেই ডিএনএর সাথে কিছু প্রোটিন থাকে এই প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায় হিস্টন প্রোটিন এবং নন হিস্টন প্রোটিন হিস্টন প্রোটিনগুলো তুলনামূলক কিছুটা ক্ষারীয় প্রকৃতির এবং হিস্টন প্রোটিনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায় যেমন এইচ ওয়ান এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এই বিভিন্ন ধরনের হিস্টোন প্রোটিন ক্রমজমে ডিএনএর সাথে সম্মিলিত অবস্থা অবস্থান করে আর হিস্টন ছাড়া যে প্রোটিন প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে বলা হয় নন হিস্টন প্রোটিন নন হিস্টন প্রোটিনের মধ্যে অনেকগুলো অনেক ধরনের প্রোটিন রয়েছে তো সেই হিস্টন এবং নন হিস্টন প্রোটিনের সমন্বয়ে এবং ডিএনএর এর সমন্বয়ে ক্রোমোজোম গঠিত হয় এ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তো এই হিস্টন এবং নন হিস্টন প্রোটিন এই ক্রমজমে অবস্থান করে প্রকৃত কোষের ক্ষেত্রে কিন্তু আদিকোষের ক্ষেত্রে হিস্টন বা নন হিস্টন প্রোটিন ক্রোমোজোমে বা তে থাকে না প্রকৃত কোষে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এদের আবরণী বেষ্টিত অঙ্গাণু রয়েছে অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বডি এন্ডোপ্লাসম রেটিকুলাম লাইসোজম প্লাস্টিড ইত্যাদি বিভিন্ন ধরনের অঙ্গাণু প্রকৃত কোষের মধ্যে থাকে সেভেনটিএস এবং 80s প্রায় উভয় ধরনের রাইবোজোমে প্রকৃত কোষের মধ্যে পাওয়া যায় এদের ক্রোমোজোম বৃত্তাকার নয় সূত্রাকার বা লম্বা এবং দুই প্রান্ত বিশিষ্ট এদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত এবং মাইটোসিস ও মিওসিস পদ্ধতিতে প্রকৃত কোষের বিভাজন সম্পন্ন হয়ে থাকে প্রকৃতকোষের সবাদ শ্বাস এবং অবাধ শ্বসন উভয় ধরনের শ্বাসনে হয়ে থাকে প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে আদি কোষ সকল ধরনের কোষ উদ্ভিদ বা প্রাণী কোষ যত আছে সবাই প্রকৃত কোষের অন্তর্গত এখানে আমরা একটি প্রকৃত কোষের চিত্র দেখতে পাচ্ছি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এবং বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুর সমন্বয়ে প্রকৃত কোষ গঠিত হয় এছাড়াও কোষের প্রকারভেদের মধ্যে আরো রয়েছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উদ্ভিদকোষ এবং প্রাণী প্রাণীকোষের মধ্যেও কিছু পার্থক্য বা তুলনামূলক কিছু বিষয় রয়েছে সাধারণত উদ্ভিদ দেহে যে কোষ পাওয়া যায় সেই কোষকে বলা হয় উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে সেলুলোজ নির্মিত জড়কোষ প্রাচীর থাকে উদ্ভিদকোষে প্লাস্টিক থাকে অর্থাৎ সবুজ বর্ণকণিকাযুক্ত ক্লোরোপ্লাস্ট এবং এছাড়াও বর্ণহীন বা অন্যান্য রঙিন বিভিন্ন প্লাস্টিক উদ্ভিদকোষের মধ্যে পাওয়া যায় এবং ক্লোরোপ্লাস্ট থাকার কারণেই সাধারণত উদ্ভিদকে সবুজ দেখায় উদ্ভিদকোষের অনেক বড় বড়ো গহ্বর থাকে কারণ উদ্ভিদ এর বিভিন্ন ধরনের খাদ্য বা বর্জ্য পদার্থ এগুলো তারা সঞ্চয় করে রাখে এই গহ্বরের মধ্যে উদ্ভিদ সঞ্চিত খাদ্য প্রধানত শ্বেতসার বা স্টার্চ উদ্ভিদ কোষের লাইসিজম সাধারণত থাকে না এদের মাইক্রোভিলাই থাকে না এবং পিনোসাইটিক ভেসিকল ইত্যাদি উদ্ভিদকোষে থাকে না এবার আমরা দেখি প্রাণী কোষের গঠন সম্পর্কে প্রাণী দেহে যে কোষ পাওয়া যায় সেই কোষকেই বলা হয় কোষ উদ্ভিদ কোষের সাথে প্রাণীকোষের বিভিন্ন বৈশিষ্ট্যের মিল রয়েছে যেমন প্লাজমা মেমব্রাইন মাইটাকন্ডিয়া অ্যান্ডোপ্লাজম রেটিকুলম বডি রায়বজম ইত্যাদি কোষ এবং প্রাণীকোষ উভয় ধরনের কোষেই থাকে কিন্তু প্রাণী কোষ কোষের চেয়ে কিছুটা যে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যেমন জড় কোষ প্রাচীর থাকে না যেটি উদ্ভিদকোষের একটি অনন্য বৈশিষ্ট্য প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টির থাকে না এই জন্য প্রাণী কোষ বা প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সূর্যের আলোর উপস্থিতিতে যেটি উদ্ভিদ করতে পারে তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ইউগুলেন নামক এক কোষে প্রাণীতে কিছু সবুজ বর্ণকণিকা থাকে ফলে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তিন নম্বর প্রাণী কোষে কোষ গহ্বর নেই আর থাকলেও সেটি খুবই ক্ষুদ্র কোনো কোনো বিজ্ঞানীর মতে প্রাণী যেহেতু চলাচল করতে পারে এই জন্য কোষে খাদ্য বা বর্জ্য সঞ্চয় করে রাখার তেমন প্রয়োজন হয় না সেই জন্য উদ্ভিদ কোষের মতো কোষে এই বড় কোষ গহ্বর থাকে না প্রাণী প্রাণীকোষে লাইসোজোম থাকে যেটা প্রাণী কোষের অভ্যন্তরে বিভিন্ন খাদ্য পরিপাকে সাহায্য করে বিশেষ করে যে কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান ভক্ষণ করে থাকে সেই কোষের অভ্যন্তরে লাইসোজোম বেশি থাকে পাঁচ নম্বর প্রাণীকোষে মাইক্রোভিলাই থাকে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র আর ভিলাই শব্দটি ভিলাসের বহুবচন বচন ভিলাসের অর্থ হচ্ছে ঝাঁকড়া চুল কখনো কখনও প্রাণীকোষের প্লাজমা মেমব্রেন যুক্ত হয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো বা আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে এইগুলোকে বলা হয় মাইক্রোভিলাই মাইক্রোফেলাই সৃষ্টি করার পিছনে মূল যে কারণ সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেনের তলের ক্ষেত্রফল বৃদ্ধি করা অর্থাৎ প্লাজমা মেমব্রেনের তল যখন মসৃণ থাকে তখন তার যে ক্ষেত্রফল থাকে যখন এটি ভাত যুক্ত হয় বা অভিক্ষেপযুক্ত হয় তখন তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে অল্প জায়গা দিয়ে অনেক বেশি পরিমাণে বিভিন্ন বস্তুর আদান প্রদান সম্ভব হয় ছয় নম্বর পিনোসাইটিক ভেসিকল থাকে অর্থাৎ পিনো শব্দ অর্থ হচ্ছে পান করা সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ আর ভেসিকল শব্দ অর্থ হচ্ছে ক্ষুদ্র গর্ত বা থোলে অর্থাৎ পিনোসাইটিক ভেসিকলের সম্পূর্ণ অর্থ হচ্ছে তরল পদার্থ পান করার পরে যে ক্ষুদ্র থোলের মাঝে সেই তরলটা জমা থাকে সেই ক্ষুদ্র থলেটাকেই বলা হয় পিনোসাইটিক ভেসিকল অনেক সময় কোষের বাইরে থেকে তরল পদার্থ কোষের ভেতরে প্রবেশ করার সময় এই পিনোসাইটিক ভেসিকল তৈরি হয় প্লাজমা মেমব্রেনের বাইরের পৃষ্ঠে একটি ছোট গর্ত বা খাজ সৃষ্টি হয় সেই খাজের মধ্যে পানি বা অন্য কোনো তরল পদার্থ যখন প্রবেশ করে তখন সেই তরলসহ ওই খাসটি একটি ক্ষুদ্র থলের মতো আকার ধারণ করে এবং এই থোলেটাকেই বলা হয় পিনোসাইটিক ভেসিকল এটি কোষের ভিতরে প্রবেশ করার পর এর বাইরের যে আবরণ বা মেমব্রেন সেটি বিলুপ্ত হয়ে যায় এবং ওই তরল পদার্থ কোষে মুক্ত হয় অর্থাৎ কোষের পানি পান করার একটি মাধ্যম হচ্ছে পিনোসাইটিক ভেসিকল এই ভাবে পানি পান করে শুধুমাত্র প্রাণীকোষ কোষে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না বা পিনোসাইটিক ভেসিকল থাকে না কারণ কোষে বাইরে কোষপ্রাচীর থাকে তো উদ্ভিদকোষ এবং প্রাণীকোষের মধ্যে এই বিশেষ পার্থক্যগুলো রয়েছে এছাড়াও কোষের আরও কিছু প্রকার ভেদ রয়েছে যেমন শাড়ির কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায় দেহকোষ এবং জনন কোষ দেহকোশ বা সোমাটিক সেল জীব অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠন করার যে কোষ সেই কোষগুলোকে বলা হয় দেহকোষ উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড বা পাতার কোষ এগুলো হচ্ছে দেহকোষ আর জননকোষ বা গ্যামিট বা রিপোডাকটিভ সেল হচ্ছে যৌন প্রজননের জন্য যে হ্যাপ্লয়েড জনন সৃষ্টি হয় শুক্রাণু বা ডিম্বাণু এইগুলোকে বলা হয় জননকোষ বা গ্যামিট জননকোষ বা গ্যামিট সর্বদাই হ্যাপ্লয়েড হয় কোষের বিভিন্ন আকার আকৃতি আয়তন বিভিন্ন ধরনের কোষ বা বিভিন্ন জীবে পাওয়া যায় তো আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে উদ্ভিদ কোষ এবং কোষের যে পার্থক্যগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেইগুলো এখানে দেখানো হচ্ছে উদ্ভিদ কোষের বাইরে একটি জড়ো প্রাচীর রয়েছে কিন্তু প্রাণী প্রাণীকোষের বাইরে এই ধরনের কোনো প্রাচীর নেই এছাড়াও আরও কোষে যেমন ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক রয়েছে কোষে এরকম কোনো প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট নেই আরও একটি বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে উদ্ভিদকোষের একেবারে কেন্দ্রে থাকে হচ্ছে কোষ গহবর বিশাল অংশ জুড়ে আর এই কারণেই উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটি কোষের এক পাশে অবস্থান করে কিন্তু প্রাণী কোষে যেহেতু কোষ গহ্বর থাকে না বা থাকলেও অনেক ক্ষুদ্র সেক্ষেত্রে প্রাণী কোষের নিউক্লিয়াসটি সাধারণত কোষের মাঝামাঝি জায়গায় অবস্থান করে তো এই ছিল আজকের আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ